শেষমেশ আশঙ্কাই সত্যি হলো। অনেক চেষ্টা করেও সামলানো গেল না ক্ষতি। বক্স অফিসে বড় সড় ধাক্কা খেল কবির খান পরিচালিত রণবীর সিং ও দীপিকা পাডুকন অভিনীত 83। ক্রিসমাসের ঠিক আগে 24শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। ভারতে একদিনে মাত্র 73 কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি, কিন্তু ক্ষতির পরিমাণটা নজিরবিহীন। প্রায় 170 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে ছবি নির্মাতারা। লাভের মুখ দেখার জন্য 173 কোটি টাকা কামাতে হবে তাদের, কিন্তু করোনা পরিস্থিতির দিকে স্পষ্ট যে তা এখন একরকম অসম্ভব প্রায়। সূত্রের খবর বলছে এই পরিমাণ ক্ষতি দেখে রণবীর নাকিও আর বায়োপিক ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয়ের জন্য বেশ বড় অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, যেটুকু লাভ হয়েছে ছবি থেকে তার মধ্যেও নাকি ভাগ বসিয়েছেন তিনি। পরিচালক কবির খান অবশ্য করোনাকে দোষ দিয়েছেন ছবির এত খারাপ ফলের জন্য। করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যবসায় বড় প্রভাব পড়েছে। বেশ কিছু রাজ্যে প্রেক্ষাগৃহে 50% আসন্ন সংখ্যা এবং দিল্লিতে হরিয়ানাতে প্রেক্ষাগৃহে সম্পূর্ণভাবে বন্ধ থাকায় ব্যবসা লাটে ওঠে। তা সত্ত্বেও 83কে দর্শকেরা অনেক ভালোবাসায় দিয়েছে দাবি কবির খানের। এর আগে শোনা গিয়েছিল এরপর একজন প্যারাপ্লেজিক সুইমারের বায়োপিক দেখা যাবে রণবীরকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন 5টি বায়োপিক অভিনয় করার কথাবার্তা চলছে তার। এর মধ্যে 3টি ছবি ক্রীড়া জগতের ব্যক্তিগতদের জীবনের কাহিনী নিয়ে তৈরি, তবে এখনও এ বিষয়ে বেশি কিছু বলতে নারাজ রণবীর। তিনি শুধু জানিয়েছেন 5টি বায়োপিক তৈরির কাজ চলছে, যদি সব ঠিকঠাক থাকে তবে শীঘ্রই নতুন ছবির ঘোষণা করা হবে।